अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सोसाइटी फॉर सोशल एंड टेक्नोलॉजिकल सपोर्ट बांग्लादेश ऑफिस कर्तृक परिचालित आनास बिन मालिक रदियल्लाहु ताला अनहु इस्लामिक कॉम्प्लेक्स कर्तृक आयोजित दूरशिक्षण कार्यक्रम आजकल वीडियो क्लासे सकल दर्शनार्थी अभिभावक अभिभाविकाबृंदु और शिक्षार्थीबृंदु सकल के आंतरिक अभिनंदन और शुभेच्छा जानाच्छि। आशा करी सकले भालो आछेन एवं सुस्थ रयेछो। करोनाकालीन ये समय अवश्य तुम्हरा तुम्हारे लेखापड़ा के चालिए जाच्छो, जेहेतु तुम्हरा अति शीघ्र ही परवर्ती क्लासे उन्नीत होबे, ताई बर्तमान रानिंग क्लासेर पड़ागुलिर घैपटा जाते ना होये जाए, जाते तुम्हारे बड़ो क्षति ना होये जाए, सेजन्य तुम्हारे जन्य आबारो एकटी भिडियो क्लास निये उपस्थित होयेछि। आमि जनाब मोहम्मद सुलाइमान सर, सहकारी शिक्षक आनास बिन मालिक रदियल्लाहु ताआला इस्लामिक कमप्लेक्स भोला। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে উপস্থাপন করবে আজকের ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাসটি আমি যাদের জন্য উপস্থাপনা করছি তা হচ্ছে চতুর্থ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো পাঠোদ্ধারের জন্য আমি এখানে দুইটা ছবি উপস্থাপন করেছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথম ছবিটা রয়েছে এখানে, দেখা যাচ্ছে বন্যার ছবি। দ্বিতীয় যে ছবিটা সেটাও মানে তৎ সর্বত্রই পানিতে ভরে গেছে, মাঠঘাট বন বাদর সব। অর্থাৎ এক কথাই হচ্ছে আজকের যে ছবি দুইটা সেখান থেকে উল্লেখ্য বিষয় হচ্ছে যে আমাদের আজকের যে বিষয় সেটা অধ্যায় ১২, আর অধ্যায় শিরোনাম হচ্ছে দুর্যোগ মোকাবেলা। এই অধ্যায়ের পাঠ ১, এখান থেকে আমরা শুধু বন্যা সম্পর্কে জানব। আজকের আলোচনার শিখনফল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বন্যা, বন্যার প্রভাব, বন্যার কারণ, বন্যা মোকাবেলা সম্পর্কে তোমরা জানতে পারবে। সাথে জানতে পারবে, যেহেতু তোমাদের আসন্ন পরীক্ষা সামনে, সাথে তোমরা জানতে পারবে সিলেবাসের আলোকে বিভিন্নমুখী প্রশ্ন এবং এটার উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর দেরি না করে চলো আমরা এক এক করে শুরু করি আমাদের আজকের মূল আলোচনা। প্রথমেই আমরা জানব বন্যা সম্পর্কে। খেয়াল করো, বন্যা হচ্ছে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যা বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি হলো বন্যা ও ঘূর্ণিঝড়। প্রাকৃতিক কারণ ছাড়া মানবসৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে অনেক সময় দুর্যোগ হতেই পারে। অর্থাৎ যেখানে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা দুর্যোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদের আজকের এই আলোচনায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে বন্যা, পরেরটা হচ্ছে ঘূর্ণিঝড়। প্রাকৃতিক দুর্যোগগুলি সাধারণত প্রাকৃতিক কারণেই বেশিরভাগ ঘটে থাকে, তবে প্রাকৃতিক কারণ ছাড়া আরও একটা কারণ রয়েছে যেটাকে বলা হয় মানবসৃষ্ট কারণ। এই মানবসৃষ্ট পরিবেশ দূষণের কারণেও অর্থাৎ বিভিন্ন সময় দুর্যোগ আমাদের দেশে হতে পারে। তো জানলাম এখানে, তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এরকম যে বাংলাদেশে উল্লেখযোগ্য দুইটা দুর্যোগের নাম লেখো। তো উত্তরটা হচ্ছে বাংলাদেশে উল্লেখযোগ্য দুইটি দুর্যোগের নাম হলো বন্যা ও ঘূর্ণিঝড়। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে কেন প্রাকৃতিক দুর্যোগ ঘটে? উত্তরটা হচ্ছে প্রাকৃতিক কারণে যেমন ঘটে, আর এই প্রাকৃতিক কারণ ছাড়াও মানবসৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। উত্তরগুলি তোমরা অবশ্যই লিখে রাখবে। আমি প্রথম উত্তরটা আবার দেখাচ্ছি, বাংলাদেশের উল্লেখযোগ্য দুইটা দুর্যোগ হলো বন্যা ও ঘূর্ণিঝড়। ভিডিও টেস্টিং করে তোমরা উত্তরগুলি লিখে নেবে। দুই নম্বরটা হচ্ছে যে প্রাকৃতিক কারণ ছাড়া মানবসৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তাহলে আমরা এখানে জানলাম দুইটা কারণ, একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা হলো মানবসৃষ্ট কারণ। এই প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুইটা কারণেই আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, জেনে নিলাম। চলে যাচ্ছি আমাদের আলোচনার পরের অংশে। এবার জানব বন্যার প্রভাব সম্পর্কে। 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। এই বন্যার ফলে মানুষের জীবন, ফসল, বাড়িঘর এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়। তবে বন্যা হলে মাটিতে পলি জমা হয়, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। আমরা বন্যার প্রভাব জানলাম যে 1987 সালের পর থেকে এ পর্যন্ত 7টি ভয়াবহ বন্যা আমাদের দেশে হয়েছে। আর এই বন্যাটা সাধারণত হয়ে থাকে আষাঢ় থেকে ভাদ্র মাস, মূলত এই সময়ের মধ্যেই বন্যার প্রকোপটা বেশি থাকে। বন্যার ফলে মানুষ কী কী ক্ষতি হয় একটু খেয়াল করো। বন্যার ফলে মানুষের জীবন, ফসল, বাড়িঘর, রাস্তাঘাট এগুলির অনেক ক্ষতি হয়।
বন্যা যে এবং বন্যা যখন হয় তখন এই বিশুদ্ধ পানির অভাবে নানা রকম রোগও ছড়াতে পারে। তো বন্যা যে আমাদের শুধু ক্ষতি করে তা না, বন্যার একটা উপকারও আছে। সেটা কি? সেটা হলো মাটিতে পলি জমা হয়, আর এই পলি জমা হয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ফেলে। এবার চলো জেনে নিই এই অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কী থাকতে পারে। দেখো, প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, 1987 সাল থেকে বাংলাদেশে কয়টি ভয়াবহ বন্যা হয়েছে? উত্তর, 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, কখন বন্যার প্রকোপ বেশি থাকে? উত্তরটা হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। 3 নম্বর প্রশ্ন, বন্যার কারণে কী কী ক্ষতি হয়? উত্তরটা হলো বন্যার কারণে মানুষের জীবন, ফসল, বাড়িঘর এবং রাস্তাঘাটের ক্ষতি হয়। আবার দেখো, বন্যার কারণে মানুষের জীবন, ফসল, বাড়িঘর এবং রাস্তাঘাটের ক্ষতি হয়। 4 নম্বর প্রশ্ন, বন্যার সময় কেন নানা রোগ ছড়ায়? উত্তর হলো বিশুদ্ধ পানির অভাবে, অর্থাৎ বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়। ভিডিওটা অ্যাবস্টেন্ড করে এইভাবে প্রশ্ন উত্তরগুলি তোমরা লিখে নেবে। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়, জেনে নিলাম সংক্ষিপ্ত প্রশ্ন। চলো এই অংশ থেকে এবার শূন্যস্থানমূলক কিছু প্রশ্ন জেনে নিই। ড্যাশ কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়। উত্তর হচ্ছে বন্যার কারণে আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত ড্যাশ প্রকোপ বেশি থাকে। উত্তর হলো বন্যার প্রকোপ বেশি থাকে। 3 নম্বর, বন্যা হলে মাটিতে ড্যাস জমা হয়। উত্তর হলো পলি জমা হয়। 4 নম্বর, পলি মাটির ড্যাস বাড়াতে সহায়তা করে। উত্তর হচ্ছে 4 নম্বর, উর্বরতা বাড়াতে সহায়তা করে। দেখো, 1 নম্বরটা শূন্যস্থানে বসবে বন্যা, 2 নম্বরের শূন্যস্থানে বসবে বন্যার, 3 নম্বরের শূন্যস্থানে বসবে পলি, 4 নম্বরের শূন্যস্থানে বসবে উর্বরতা শক্তি। জানলাম শূন্যস্থানমূলক প্রশ্ন। এবার চলো আমরা পরের অংশে এবার জেনে নেব বন্যার কারণ, কেন বন্যা হয়। দেখো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। আমি আবার বলছি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। জানলাম বন্যার প্রথম কারণ, যেটা হলো ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যেটা পরের ক্লাসে তোমরা জানতে পারবে, এবং প্রাকৃতিক কারণেই মূলত বন্যা হয়। এছাড়া বন্যার আরও কারণ হলো অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার একটি কারণ, অর্থাৎ প্রতি বছর বর্ষা মৌসুমে যে অতিরিক্ত বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতটাও বন্যার একটি কারণ। জানলাম তিনটা কারণ জানলাম, তার মধ্যে আমি আবার বলছি, প্রথমটা হলো তোমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বন্যার একটি কারণ, 2 নম্বর প্রাকৃতিক কারণ বন্যার আরেকটি কারণ হলো প্রাকৃতিক কারণ, 3 নম্বর বন্যার কারণ হলো অতিরিক্ত বৃষ্টিপাত, এছাড়াও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলির পানি ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, ফলে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়। তাহলে এখানে কয়েকটা কারণ আমরা জানলাম। আমি আবার বলছি, প্রথম কারণটা হলো ভৌগোলিক, দ্বিতীয় কারণটা হলো প্রাকৃতিক, তৃতীয় কারণটা হলো বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাত, চতুর্থ কারণ হলো পলি জমা হয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া, ইত্যাদি এ সমস্ত কারণে আমাদের দেশে বন্যা হচ্ছে। চলো এবার এই অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি জেনে নিই। কেন বাংলাদেশে বন্যা হয়, একটা প্রশ্ন থাকতে পারে এরকম। তো উত্তরটা হবে এরকম, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। আরও কারণ আছে, তো এটা হলো বাংলাদেশে যদি বলা হয় কেন বন্যা হয়, তাহলে এই উত্তরটাই হলো যথাযথ উপযুক্ত। তাই এই উত্তরটা লিখবে যে বন্যা কেন হয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। 2, বন্যার 2টি কারণ লেখো, এছাড়াও বন্যার আর 2টা কারণ হলো, প্রথম একটা কারণ হলো অতিরিক্ত বৃষ্টিপাত, আর পরের একটা কারণ হলো পলি পরে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয় এবং পলি জমা হয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যায়, ফলে পানির ধারণ ক্ষমতা কমে গেলে বন্যা হয়। জানলাম শূন্যস্থানমূলক প্রশ্ন, দুঃখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবার আমরা জানবো শূন্যস্থানমূলক প্রশ্ন, অতিরিক্ত বৃষ্টিপাত ড্যাশ একটি কারণ, উত্তর বন্যার একটি কারণ, 2, বর্ষা মৌসুম ড্যাশ মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি হলে বন্যা হয়, উত্তর হলো 2 নম্বর, দেখো বর্ষা মৌসুমে পলি জমে নদীর তলদেশ ড্যাস হয়ে যায়, উত্তর হলো ভরাট হয়ে যায়, ভৌগোলিক অবস্থান ও ড্যাস কারণে বন্যা হয়, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। এই অংশে শূন্যস্থানমূলক প্রশ্ন জেনে নিলাম। এবার আমরা জানবো বন্যা মোকাবেলায় আমাদের করণীয় সম্পর্কে। দেখো, বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, যেহেতু এটা প্রাকৃতিক কারণে ঘটে তাই বন্যাকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি নেওয়া যায়। মোকাবেলা করার জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে, যেমন 1, রেডিও, নিয়মিত রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের আবহাওয়ার সম্পর্কে খবর শুনব।
বাড়ির কাছে খাল নদী ইত্যাদিতে বাঁশ বা লাঠি পুঁতে রাখবো, যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়লো। বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ জমিয়ে রাখবো। পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিকের ব্যাগে ভরে গুছিয়ে রাখবো এবং মনে সাহস রাখবো সব সময় এবং ধৈর্যের সাথে মোকাবেলা করব। বন্যা মোকাবেলা যদি আমরা এইভাবে যদি আমরা প্রস্তুতি নিয়ে থাকি, তাহলে বন্যা মোকাবেলা অর্থাৎ বন্যার যে ক্ষয়ক্ষতি আমাদের অনেক কম হবে এবং বন্যা মোকাবেলায় আমরা ই করতে পারবো। অর্থাৎ এইভাবে প্রস্তুতি নিয়ে রাখলে বন্যার ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই অংশ থেকে তোমাদের জন্য এবার একটি একক কাজ রয়েছে। একক কাজটি হচ্ছে বন্যা মোকাবেলা তোমার করণীয় সম্পর্কে 5টা বাক্য লেখো। যেহেতু আমি একটু আগে আলোচনা করেছি, এই আলোচনাগুলি এই 5টা কারণ ডাইরেক্ট মুখস্থ করবে, মুখস্থ করে তারপরে এই একক কাজটা লিখবে, লিখে গ্রুপে ছবি তুলে জমা দেবে। এবার যাই রয়েছে তোমাদের জন্য পাঠ সংযোগ। তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করো, পাঠ্য বইটা বের করে 160 এবং 130টা বের করো। বের করে আজকের আলোচনাটা মিলিয়ে দেখো, যদি কোথাও কোনো অংশে না বুঝে থাকো সেটা ফোনে অথবা কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার তোমাদের জন্য রয়েছে একটি জোড়া একা, আর এটার জন্য তোমাদের 10 মিনিট সময় রইল। 10 মিনিট সময় কাজটা শেষ করবে, কাজটা শেষ করে আবার সামনের দিকে চলে যাবে। 10 মিনিট শেষ করে আশা করি তোমরা ফিরে এসেছো। চলো আমরা চলে যাই। এবার রয়েছে একটি জোড়ায় কাজ। যেহেতু তুমি বাসায় অবস্থান করছো, যেহেতু তোমরা বাসায় অবস্থান করছো, অতএব তোমাদের জন্য একটি জোড়ায় কাজটা তুমি একাই করবে। কাজটা হচ্ছে বন্যা মোকাবেলার প্রস্তুতি স্বরূপ তুমি তোমার পরিবারের জন্য প্রধান যে 4টি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ বলছে যে বন্যা মোকাবেলার জন্য তুমি একজন পরিবারের সদস্য হিসেবে তোমার পরিবারের জন্য তুমি কি কি কাজ করবে, এরকম 4টা কাজ উল্লেখ করার কথা বলা হয়েছে। সেই 4টা কাজ তুমি লিখবা, লিখে তারপরে গ্রুপে জমা দেবে, ছবি তুলে গ্রুপে জমা দেবে। আর যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা তোমাদের গৃহশিক্ষক বা আব্বু আম্মুকে দেখাবে। এখানে সময় 5 মিনিট। 5 মিনিটের কাজটা শেষ করে আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে, মূল্যায়নের অংশে। চলো তাহলে আমরা মূল্যায়নের অংশে চলে যাই। মূল্যায়নের অংশে আমি তোমাদের জন্য বামরানমূলক একটি প্রশ্ন উপস্থাপন করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়। বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধ জমিয়ে রাখবো। বর্ষা মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়। আবার বলছি, তোমরা কিভাবে লিখবে, তোমরা 1 নম্বরটা যেমন 1 নম্বর দিয়ে 1987 সাল থেকে বাংলাদেশ এই পর্যন্ত লিখে সামনেটা টান দিবে, এরকম টান দিয়ে এই যে যেটা দেখানো হয়েছে 7টি ভয়াবহ বন্যা হয়েছে এটা তোমরা সামনে নিয়ে লিখে দিবে। তোমরা এরকম শক করে তারপর দুই পাশে লিখে এরকম দাগ দিবে না, রেখা টানবে না, তোমরা সামনে লিখবে। আবার 2 নম্বরটা লিখে উত্তরটা সামনে লিখবে, আবার 3 নম্বরটা লিখে উত্তরটা সামনে লিখবে, আবার 4 নম্বরটা লিখে উত্তরটা সামনে লিখবে, আবার 5 নম্বরটা লিখে উত্তরটা সামনে লিখবে। আশা করি উত্তরটা পারবে, ইনশাল্লাহ এরপরে তোমরা লিখতে পারবে। এবার বই খাতা কলম হাতে নাও, নিয়ে একটি বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজের যোগ্যতা ভিত্তিক একটি প্রশ্ন, যেটা 4 নম্বরে থাকে। এই প্রশ্নটার মান হচ্ছে 6। 6 নম্বর, তোমরা জানো এই অংশে তোমাদেরকে মোট 8টা প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে 6 নম্বর করে নির্ধারিত রয়েছে। তো এখানে যে প্রশ্নটা রয়েছে এটার জন্য 6 নম্বর নির্ধারিত। প্রশ্নটা হচ্ছে, 1987 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে কয়টি ভয়াবহ বন্যা হয়েছে? বাংলাদেশে বন্যার মূল কারণ কী? বন্যা মোকাবেলায় 4টি করণীয় উল্লেখ করো। আবার বলছি, 1987 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে কয়টি ভয়াবহ বন্যা হয়েছে? বাংলাদেশে বন্যার মূল কারণ কী? বন্যা মোকাবেলায় 4টি করণীয় উল্লেখ করো। প্রথম অংশের জন্য 1 নম্বর, দ্বিতীয় অংশের জন্য 2 নম্বর এবং পরের তৃতীয় অংশের জন্য 4 নম্বর, এই মোট 6 নম্বর তুমি পাবে। তো প্রশ্ন উত্তরটা লিখে তারপরে ছবি তুলে গ্রুপে জমা দেবে। আর যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা বাড়ির কাজ হিসেবে হাতের কাছে রাখবে এবং তোমাদের স্কুল চালু হলে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক টিচার শিক্ষককে দেখাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, এই শুভকামনা শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।